তৃতীয় দফায় আরও তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার প্রধান তিন আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাস, এসআই লিয়াকত আলী, এএসআই নন্দদুলাল রক্ষিতকে। এতে অসন্তুষ্ট আসামি পক্ষের আইনজীবীরা জানিয়েছেন হাইকোর্টে যাবেন তারা। কক্সবাজার থেকে মোর্শেদুর রহমান খোকনের রিপোর্টে দেখুন বিস্তারিত। দ্বিতীয় দফা চার দিনের রিমান্ড শেষে শুক্রবার বিকালে আবারও কক্সবাজার আদালতে তোলা হয় অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার প্রধান তিন আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাস, এসআই লিয়াকত আলী ও এএসআই নন্দদুলাল রক্ষিতকে। মামলার তদন্ত কর্মকর্তা খায়রুল ইসলাম তাদের আরও চার দিনের রিমান্ড চান। তবে আসামিদের ফের রিমান্ডে নেয়ার বিরোধিতা করে জামিন চান চট্টগ্রাম থেকে যাওয়া তিন আইনজীবী। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারহা আবারও তাদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। 22 দিন সে পুলিশ কাস্টাডিতে, আজকে পর্যন্ত 15 দিন ম্যাক্সিমাম থাকতে পারে, পিআরবি এবং আপনার সিআরপিসি তে স্পেসিফিক্যালি উল্লেখ করা আছে। সো ইট ইজ আ সিরিয়াস ব্রিচ অফ স্ট্যাটুটরি প্রভিশনস, সিম্পল, আর কিছু না। পরবর্তীতে আমরা উইল মুভ দা হাইকোর্ট। ওটা ওনারা যে অর্ডার দিয়েছে সেটাই দরকার, সেটা হবে। যেদিন নিয়ে গেছে নাই রিমান্ডে, সেদিন থেকে এটা শুরু। ন্যায় বিচারের স্বার্থে প্রধান তিন আসামিকে আবারও রিমান্ডে নেওয়া হয়েছে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা। আমরা যেটা চাচ্ছি যে আসলে এইটা সঠিক হবে, কারণ এটা বাহিনীর লোক, হ্যাঁ, কন্ট্রোভার্সির ব্যাপার, এই জন্য আমরা সঠিক ঘটনা যাচাই করে যাতে আমরা ন্যায় বিচারটা সুষ্ঠু তদন্ত করতে পারি। 24 আগস্ট দ্বিতীয় দফা তাদের চার দিন করে রিমান্ডে নেয় র্যাব। এর আগে 6 আগস্ট চাঞ্চল্যকর এ হত্যা মামলায় আসামিদের 7 দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। 18 আগস্ট কক্সবাজার জেলা কারাগার থেকে প্রধান তিন আসামিকে রিমান্ডে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাদেরকে নিয়ে ঘটনাস্থলে যায় র্যাব। 31 জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়ার শ্যামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। বাংলাভিশন নিউজ ডেস্ক।